আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নতুন আলু দিয়ে কোয়েল পাখির ডিম রান্না করব। সো পৃথিবীতে যত প্রকারের খাদ্য উপযোগী ডিম আছে, তার মধ্যে কোয়েল পাখির ডিম গুণে মানে এবং পুষ্টিতে সর্বশ্রেষ্ঠ। নিয়মিত কোয়েল পাখির ডিম খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয় এবং অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভ হতে পারে। এবং কোয়েল পাখির ডিমে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেমন এর মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং এনজাইম। এবং কোয়েল পাখির ডিম খেলে আমাদের শরীরের কার্যক্ষমতা বেড়ে যায়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 13 পিস কোয়েল পাখির ডিম নিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি নতুন আলু। আর এখন আমি কোয়েল পাখির ডিমে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প। এখন আমি ডিমটা ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভেজে নিব। কোয়েল পাখির ডিমগুলো আমি একটু নেড়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা। সব ডিম আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজটা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজ বাটার সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর অল্প আদা বাটা। এখন আমি ভালো করে নেড়ে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পানি, যেন মশলাটা নিচে না লেগে যায়, তার জন্য আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, অল্প ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, অল্প। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে অল্প পানি। পানিটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তেল বের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা পুরো টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এখন আমি আলুটা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নাড়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। ভেজে রাখা কোয়েল পাখির ডিম আমি দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা আর আলুটা ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি একটু বেশি করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আলুটা যেন সেদ্ধ হয়ে যায়, তার জন্য। ঝোলের পানিটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এদিকে ঝোলটা প্রায় কমে যাওয়ার মতন হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2-3টার মতন আস্ত কাঁচামরিচ। আমি কিন্তু মাঝখান থেকে ফালি করে দিইনি। এখন আমি একটু নেড়েচেড়ে এভাবেই চুলাতে রেখে দিব। হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে কোয়েল পাখির ডিম রান্না করা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার পর সবার আগে আপনি দেখতে পারেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।
আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।